এখানে একটা শিক্ষার জিনিস কি জানেন মা? কালীনাগ একটা নাগ জাতিতে খল জাতিতে জন্ম নিয়ে এটা অনুভব করতে পারছে যে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতেও পারি না, সেবাও করতে পারি না, কিন্তু ভগবান আমাদেরকে এত সুন্দর নিজের নিজের হাতে সাড়ে তিন আজ পরিপূর্ণ সম্পূর্ণ দেহ দিয়ে পাঠিয়েছে। সবকিছু বলার বাক শক্তি আছে, শোনার শ্রবণ শক্তি আছে, চোখে দেখার শক্তি আছে, কিন্তু তারপরেও আমাদের ভগবানের কথা ভাবতে দেরি হয়, তাই না? ভগবানের চিন্তা ভাবনা করতে আমাদের তাতেও দেরি হয়। কেন? মানব জনম পেয়েছি তো, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জনম। এখানে এতজন ভক্ত বসে আছে, একজন ভক্ত আমাকে কেউ বলতে পারবে 4 লক্ষবার মানব জন্মের মধ্যে কার কত নম্বর এটা মানব জন্ম চলছে? 3 লক্ষবার নাকি 3,86,000 বার নাকি এটাই শেষ নাকি এটাই প্রথম, কেউ জানি? আমরা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু একটা কথা ভুলে যায়, আমাদের এই কলিযুগে মানুষের আয়ু কিন্তু খুব অল্প। কলিযুগের মানুষ হচ্ছে স্বল্পায়ুজী। কলিযুগে মানুষের আয়ু কত? 100 বৎসর শাস্ত্র বলবে। কিন্তু 100 বৎসর এখন আর কেউ বাঁচে না, খুব কম, হাজারে হয়তো 5 থেকে 6টা, তাও হবে কিনা সন্দেহ আছে। তাহলে আমরা হচ্ছি স্বল্পায়ুর জীব। এই কলিযুগ কি শাস্ত্রে বললেন কলিযুগ ধন্য, যা অন্য কোন যুগে হয়নি তা কিন্তু এই যুগে হয়েছে। সত্য তেতা দ্বাপর যুগে ভগবানকে যদি পেতে হতো কত না সাধ্য সাধনা করতে হতো, ধ্যানে যজ্ঞ পূজা পাঠ সেবা অর্চনা কত কিছু করতো, তবে কখনো ভগবানকে পাওয়া যেত, উদ্ধার পাওয়া যেত। কিন্তু কিন্তু আশ্চর্য কি দেখো, এই কলির জীব, এই কলির জীবকে কলির যুগ থেকে উদ্ধার করবার জন্য আমার পতিত পাবন গৌড় হরি দয়ালের ঠাকুর আমার নিয়ে এলেন কি কত সহজ সরল উপায়, হরির নাম কৃষ্ণ নাম। হরি বল হরি বল হরি বল। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই যে তত পাপ করে। অর্থাৎ একবার কৃষ্ণ নামের কত গুণ, সেখানে কলির জীবকে কলিযুগ থেকে উদ্ধার পেতে হলে না করতে হবে যাগযজ্ঞ, না করতে হবে পূজা অর্চনা, না করতে হবে ধ্যান। কারণ এই কলিযুগ থেকে যদি আমাদেরকে উদ্ধার পেতে হয়, শাস্ত্রে বললেন একটি রাস্তা খোলা আছে, কি রাস্তা? হরির নাম হরির নাম হরির নাম ইবকে বলা কল নাস্তি বনাস্তি নাস্তি গতিরন্ন কলি যুগ থেকে উদ্ধার হবা। তাই ওরে কলির জীব গৌড় হরি আমারে নিয়ে এলেন, তিনি এতই দয়ার ঠাকুর, সবার জন্য নিয়ে এলেন হরি নাম কৃষ্ণ নাম। শুধুমাত্র আমাদেরকে এই কলি যুগ থেকে উদ্ধার করবে বলে, কারণ আমরা কলিযুগের মানুষ যখন প্রথমেই বললাম অল্প আয়ু আমাদের, নিজের নিজের যে যেমন যে যত লম্বা হবেন হন আর যে যত বেটে হবেন হন, দেখবেন নিজের নিজের ভালো করে মেপে দেখবেন আমরা নিজের নিজের হাতের উচ্চতায় কিন্তু সকলেই 3.5 হাত। কেন না? সত্য যুগের মানুষ লম্বা ছিল নিজের নিজের হাতের 28 হাত। সত্য যুগের মানুষ নিজের নিজের হাতের 28 হাত করে লম্বা ছিল। ত্রেতা যুগ যখন এলো
28 কে 2 দিয়ে ভাগ করে দিন, দুই ভাগে ভাগ করে দিন, কত হবে? 14। ত্রেতা যুগে মানুষ অর্ধেক হয়ে গেল, নিজের নিজের হাতের 14 হাত। এবার দ্বাপর যুগের মানুষ 14 কে আরো অর্ধেক করে দিন, কত হবে? 7। 7। দ্বাপর যুগের মানুষ ছিল নিজের নিজের হাতের 7 হাত করে লম্বা। আর এলো আবার কি না কলিযুগ, 7 কে যদি অর্ধেক করে দেন কত হবে? 3.5। তাহলে মিলিয়ে দেখে নিন, নিজের নিজের সবাই আমরা 3.5, তাই না? আমাদের আজ এমন কলিযুগের মানুষের আয়ু 100 বছর, দ্বাপর যুগে মানুষের আয়ু ছিল কিন্তু 1000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল তাহলে কত? 10000 বছর, আর সত্য যুগে মানুষের আয়ু 1,00,000 বছর। তাহলে আমাদের সময় কম, সব কিছু কম, তার জন্যই তো আমাদের পতিত পাবন গৌর হরি নিয়ে এলেন এই হরির নাম কৃষ্ণ নাম। কিন্তু তাতেও মা আমাদের কিন্তু সময় আর হয়ে ওঠে না, এই যে সংসার, আমার ছেলে আমার বউ এত কিছু করতে করতে ব্যস্ত, কিন্তু যেদিন বুঝতে পারবেন সেদিন দেখবেন আজ কালীয় নাগ যেমন কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে, সেদিন আমরাও বলবো, কি বলবো? ভাগ্যে আমার কৃষ্ণ সেবা সেবা হলো সেবা হলো না গো, ভাগ্যে আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা হলো
কৃষ্ণ সেবা হলো না গো, কালীনাগ বলছে মধুর বৃন্দাবনে বাস পেলাম, ঠিক কথা, কিন্তু মধুর বৃন্দাবনে বাস পেয়েও তো আমার কৃষ্ণ সেবা করা হলো না। ভগবান তো এমনিতেই আমার হিংসা ধর্ম কুটিল আচরণ নিয়েছে অযথা, অযথাই আমার হিংসা ধর্ম। কিন্তু দেখি এত কিছু করে যখন পারলাম না, আমার এই হিংসা ধর্ম কুটিল আচরণ দিয়ে দেখি যদি আমার গোবিন্দ চরণ লাভ হয় কিনা। তাই কালীনাগ কি করলে, কালীনাগের যত বিষ ছিল আজ সব বিষ কালীদহের জলে উগারে দিচ্ছে। আর কালীনাগ যখন সব বিষ কালীদহের জলে উগারে দিচ্ছে, এমন সময় কালীদহের অবস্থাখানি আবার কেমন হয়েছে সেই বিষের জ্বালায়? অবস্থাখানি কেমন গো? বিষজল দহন আর অবস্থা খানি কেমন? স্থাবর জঙ্গম যত কুলে হইয়া আছে হত, ওই কালীদহে দহির তীরে গেলে বিষজালা বিষজালা সহিতে না পারে, বিষজালা বিষজালা সহিতে না পারে, কালীদহের তীরে যদি কোনো পশু পাখি মানব যেই যাক না কেন, সে কালীদহের তীরে যদি কেউ যায়,
বিষ জলের হাওয়া লেগে গিয়েছে, কিন্তু সেখানেই অচৈতন্য হয়ে পড়ে। কেউ প্রাণ নিয়ে ফিরে আসে না, কেন? কালীনাগের বিষের এত তেজ, যখন তার বিষ কালীদহের জলে ওগাড়ি দিয়েছে, এদিকে আকাশে বাতাসে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে গেছে। আর কি জানো, যখন কালীনা এমন বিষ উগাড়ি দিয়ে চারিদিকে যখন পরিব্যাপ্ত হয়ে গেছে, এমন সময় সে কালীদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, তাদের আবার দশাটি কেমন হয় গো? তাহারয়ু পরে বাই পাখি যদি উড়ে যায়, 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 জলে রোবা সপাইয়া মনে আহা মরি রে জলে রোবা তা সপাইয়ে মরে, আহা মরি রে জলে রোবা তা সপাইয়া মনে, আহা মরি রে জলে রোবা তা সপাইয়া মরে। এদিকে যখন এমন অবস্থা, এমন সময় পক্ষীকুল ভগবানের কাছে আকুতি মিনতি করে জানাচ্ছে, ওগো প্রভু বলো তোমার চরণে কি আমরা অপরাধ করেছি, যার জন্য অকারণে আমাদেরকে প্রাণ হারাতে হয়েছে? ওই কালীদহের ওপর দিয়ে যদি আমরা উড়কে উড়ে যাই, সে আর প্রাণে বাঁচে না। তাহলে বলো প্রভু, তোমার চরণে আমরা কি এমন অপরাধ করেছি? ওগো প্রভু, আমরা তো গাছের ফল আর নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা আমরা নিবারণ করি, তাহলে কেন কেন আমাদেরকে অকারণে প্রাণ হারাতে হচ্ছে বলে দাও প্রভু। ভগবান আমার অন্তর জানে, ভক্তের অন্তরের কথা বুঝতে পেরে বললেন, বেশ আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। এই কাজ হচ্ছে ওই দুষ্ট কালীনাগের, হোক রাত্রি প্রভাত। এই বৃন্দাবনে কালীনাগকে আমি রাখবো না, দূর করে দেব বৃন্দাবন থেকে। কেন না, ইহ জগতে আমি সকল আঘাত সকল ব্যথা আমি সইতে পারলেও, আমি ভক্তের আঘাত ভক্তের ব্যথা যে আমি সইতে পারি না। তাই পরের দিন প্রভাত হতে না হতে গোপাল আমার তার মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, বল বাবা, আমি গোষ্ঠে যাব, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও না মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। কিন্তু দাঁড়াও মা, দাঁড়াও, আজ আমি যেভাবে বলবো তুমি কিন্তু সেইভাবে সাজাবে। তাই গোপাল আজ আমার মাকে বলে দিচ্ছে, ও মা তুমি কেমন ভাবে সাজাবে তাহলে শুনে নাও। তাহলে বলি, আচ্ছা, আমায় পড়াইয়ে দে পিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, 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 চরণীতে পড়া বনমালা দেমা গলে, মোহনীয়া বাসি দেবা হাতে ওগো মা, মোহনীয়া বাসি
সাজাই দে মাগো, সাজাই দে মাগো, সাজাই দে মাগো, রাখালি আর সাজিয়া মাই সাজাই দে মাগো, রাখালি আর সাজিয়া মাই সাজাই দে মাগো। ও মা সুন্দর করে সাজিয়ে দাও, তাছাড়া দেখো ওই দেখো চেয়ে দেখো গগন পানে চেয়ে দেখো কত না বেলা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কারা দাঁড়িয়ে আছে দেখো মা দেখো, তাই বলি মা ভালো করে চেয়ে দেখো, তুমি আমাকে যতক্ষণ না সাজাচ্ছ ওরা দেখো তারে দাঁড়িয়ে আছে। কে কে? শ্রীদাম সুদাম দান সুবলা দিও সুমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দিও সুমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দিও সুমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দিও সুমা, সকলে দাঁড়াই রাজপথে মাগো, সকলে দাঁড়াই রাজপথে মাগো, সকলে দাঁড়াই রাজপথে মাগো, সকলে দাঁড়াই রাজপথে মাগো। ও মা দেখো দেখো চেয়ে দেখো পগন পানে চেয়ে দেখো কত না বেলা হয়েছে, আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। ও মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা। মা তখন বলছে ওরে গোপাল তোকে যে আমি গোষ্ঠী বিদায় দিতে পারবো না বাবা, তোকে তো আমি বনে বিদায় দিতে পারবো না, কতবার মহারাজকে বারণ করেছি, ও গো এই ছোট্ট ছেলেটাকে পাঠিও না। মা বলছে গোপাল তুই জানিস না বাবা কত কষ্ট করে কত কষ্ট করার পর আমার কোলে আমি তোকে পেয়েছি, তুই যদি জানতিস বাবা তাহলে কোনোদিন বলতিস না মা আমি তোমার কাছ থেকে বিদায় নেব, তুই যখন আমার কোলে আসিসনি তখন যে যা পেরেছে আমাকে মুখে বলেছে আমার সাথে ব্যবহার করেছে, তাই জানিস গোপা তুই যখন আমার কোলে আসিসনি আর তোকে পেতে গিয়ে আমাকে কত কি করতে হয়েছে জানিস। গোপাল বলছে মা কি এমন করতে হয়েছে তোমাকে? মা যশোদা বলছে গোপাল কি করতে হয়েছে তাহলে শুনবি বাবা? বলে বলো মা। মা যশোদা কি বলছে তাহলে শোন। সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা আমি, সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, আমার মন্দিরে তুই যখন হোসনি গোপাল আমার মন্দিরে, এক
একটা ভিখারি এসেও আমাকে ছাড়েনি। তুই যখন আমার মন্দিরে আসিস নি তখন কি হতো জানিস? ভিখারিতে আমার হাতে ভিক্ষা নিত না রে গোপাল, ভিক্ষা নিত না রে ভিখারিতে একটি গোপাল। তাহলে শোন গোপাল, আমার সাত নাই পাঁচ নাই রে, আমার সাত নাই সবেমাত্র একটি গোপাল। বল গোপাল, আমি তোকে কোন মুখে বনে বিদায় দিই? গোপাল বলছে, ও মা, তুমি যদি বনে বিদায় না দাও, তুমি কি জানো না তুমি ভুলে গেছো আজ তো বলাই দাদার জন্মদিন, রোহিণী মা তো তাকে যেতে দেবে না। তাহলে কি হবে? রোহিণী মা তো তাকে আর যেতে দেবে না, বলাই দাদার জন্মদিন রোহিণী মা তাকে যেতে দেবে না। আর এই যে নবলক্ষ ধেনু আছে, এই নবলক্ষ ধেনুর কে যোগান দেবে? তাই মাকে ডেকে বলছে, ও মা তাহলে বলে দাও, এই যে নবলক্ষ ধেনুকে দেখছো তাহলে বলো বলো। ও মা নবলক্ষ ধেনুর ও মা কে যোগাবে তৃণজ, ওই নবলক্ষ ধেনু হরি বল লক্ষ্য ধেনুর দিন, আমি কোঠে না গেলে লক্ষ্য ধেনুর দিন।
জানো কে যোগাবে মা, আমার গৃহ মাঝে রহিতে না পারি। ও মা, রোহিণী মা তো বলা দাদাকে যেতে দেবে না, তাহলে রবনক্ষ ধরনের তৃণ জলটা কে দেবে, কে যোগান দেবে বলো? ও মা, সুন্দর করে আমাকে সাজিয়ে দাও না মা। বারবার যখন গোপাল তার মায়ের কাছে আবদার করছে, মার তাকে না বলতে পারলেন না, বলল বেশ বাবা ঠিক আছে, তুই যখন ঠিক করেই নিয়েছিস তুই যাবি, বেশ আয় আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই বলে মা যশোদা আমার গোপালকে সাজাচ্ছে, কেমন ভাবে নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, দেখো সাজা সাজাই কত যত্ন যত্ন করে, এ নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, বসিলে নকন কয়াসনে মানন্দরা, বসিলে নকন কয়াসনে মানন্দরানী, বসিলে নকন কয়াসনে মানন্দরানী, সাজাতে বসিল সাজাতে বসলো, সাজাতে বসলো, সাজাতে বসলো, ওই বামে উড়ে বসাইয়া সাজাতে বস, ওই বামুরে বসাইয়ে সাজাতে লাগ, ওই বামুরে বসাইয়ে সাজাতে বসলো, বাম উড়তে বসিয়ে মানন্দরানী সুন্দর করে তার গোপালকে সাজিয়ে দিয়েছে। এইবার গোপাল বলছে, ও মা আসছি কেমন, চল ভাই, চল ভাই, চল, ও মা আসছি কেমন। হ্যাঁ দাঁড়াও বাবা দাঁড়াও, ওই রক্ষা মন্ত্র পড়তে ভুলে গেছি, রক্ষা মন্ত্রটা পড়ে দিই তারপরে যাবি। বলে কিনা রক্ষা মন্ত্র পড়তে ভুলে গেছি, মা আমার বাৎসল্য প্রেমময়ী। তিনি গোপালকে বলছে, আই বাবা রক্ষা মন্ত্র পড়ে দিই, মা তো আর জানেন না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা তার আবার রক্ষা মন্ত্র পড়তে হবে। গোপাল বলছে, দেখছি মাকে না বলে লাভ নেই, ও মা বেশ সুন্দর করে তাহলে আমাকে রক্ষা সাজিয়ে দিয়েছো, যখন এবার রক্ষা মন্ত্র পড়বে বলছো, বেশ তাহলে পড়ো। তাই মা আমার রক্ষা মন্ত্র পড়তে শুরু করলেন চরণ দিক থেকে, কেমন ভাবে ওই দুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি ডাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেব গো, ওই জানু রক্ষা করুন দেব গো, জানু রক্ষা করুন দেব গো, জানু রক্ষা করুন দেব গো, আর কঠিনা ভীষ্ম জঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, আর কি ভুজ যুগ নখাঙ্গলি রক্ষা করুন বনমালি, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালি, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালি, ভুজ যুগ নখাঙ্গুলি
রক্ষা করো বনমালী, অধয় ঊর্ধ রাখুন চক্রপাণি, রাখুন চক্রপাণি, অধয় ঊর্ধ রাখুন চক্রপাণি, অধয় ঊর্ধ রাখুন চক্রপাণি। এই সব মন্ত্র পড়ে পতি অঙ্গ হস্ত ধরে, এই সব মন্ত্র পড়ে পতি অঙ্গ হস্ত ধরে, গো মই ফোটা দিল ভালে, গো মই ফোটা দিল ভালে, গো মই ফোটা দিল ভালে, গো মই ফোটা দিল ভালে। সুন্দর করে রক্ষা মন্ত্র পড়ে দিলেন। এবার বলছে, ও মা এবার তো আসি আসি তাহলে। বাবা 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 যখনই বেরোতে যাচ্ছি মা, তুমি শুধু পিছু ডাক ডাকছো। কেমন হবে রাম নামে উচ্চারিয়া কেশে গিরা দিলাম, ভূত প্রেতের ভয় না রং হিল কোন কালে, ভূত প্রেতের ভয় না রং হিবে কোন কালে, ভূত প্রেতের ভয় না রং হিবে কোন কালে। ভূতের ভয়ে রাম নাম বলে কেশে গিরি দিয়ে দিচ্ছে। এখানে এতজন আছেন, কেউ ভূত দেখেছেন কোনোদিন? ভূত কে দেখেছেন একবার হাত দুটি তুলুন তো। কে ভূত দেখেছেন? কেউ দেখেননি? আমি দেখেছি। তুমি দেখেছো? এই তো পশ্চিম মেদিনীপুরে কয়েকদিন আগে গান করে গেলাম না, কি জায়গাটা যেন নাম? পশ্চিম মেদিনীপুরে বীরকোটাতে। হ্যাঁ হ্যাঁ, বীরকোটা, বীরকোটাতে। আচ্ছা, কি হয়েছিল ওখানে? ভূতটা যখন প্রথম দেখলাম, আমি আড়াই লিটার জল খেয়েছিলাম দেখে প্রথমে। ভূত দেখে আড়াই লিটার জল খেয়েছি? আমি সেটা জানতে চাইনি, আমি বলছি ভূত দেখে কি রকম হয়েছিল। ও বাবা রে, কি হয়েছিল দেখেই তো প্রথমে ভয়ে একদম রাম নাম জপ করতে লেগেছিলাম। কেমন করে জানো? কেমন করে? রাম 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 রাম। বাবা এইভাবে বড় নাম নাম জপ করছিস? তাহলে ভূতের ভয়ে আমরা কি করি? রাম নাম জপ করি। কিন্তু এমন একটা জায়গা আছে সেখানে ভূতেরা আমার নাম নাম বলে চিৎকার করে। কোথায় গো? কোথায়? আমার মহাদেবের আলোয় কৈলাস ধামে। সেখানে ভূতেরা আবার কি করে জানো? বলি ভূতের রাম নাম জপ করে গো, ভূতের রাম নাম জপ করে গো, ভূতের রাম নাম জপ করে গো, ওই শিব নামে শিব নামে বলে ভূতে নাম নাম জপ করে, ওই শিব রাম শিব নামে বলে ভূতে নাম নাম জপ করে, ওই শিব রামে বলে ভূতে নাম নাম জপ করে গো, শিব রাম রামে বলে ভূতে রাম নাম জপ করে গো। বেশ মা তাহলে আসছি। হ্যাঁ, এই চল ভাই চল। এই দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটা জিনিস ভুলে গেছি। আবার ভু গোপাল আবার সমস্ত ধেনু বচ্চল ওই সখাদেরকে নিয়ে চলে যাচ্ছে গোষ্ঠী। কেমন ভাবে চলে যাচ্ছে গোষ্ঠী গো? ছোট ছোট রাখালগণ আর ছোট ছোট গাভী কেমন ভাবে যাচ্ছে? ছটি ছটি গাইয়া ছটি ছটি ওয়া, ছোট সে ছোট মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া, ছোট সে ছোট মেরো মদন গোপাল। সবাই একটু করতালি দিয়ে কেমন? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ওয়া, ছোট সে ছোট মেরো মদন গোপাল, ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ওয়া, ছোট ছ ছোট ছ ছোট ছ মেরো মদন গোপাল,
ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোটে সে ছোট মেরু মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গাল আগে আগে গাইয়া পিছে পিছে গাল ওই আগে আগে গাইয়া পিছে পিছে গাল আগে আগে গাইয়া পিছে পিছে গাল ওই বীজ মে গাইয়ে যশোদা দুলাল ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোট সে ছোট মেরু মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোট সো ছোট সো ছোট সো মেরো মদন গোপাল আর কি হয় গো সেখানে ঘাস খাবে গাইয়া দুধ পিবে মা ওই ঘাস খাবে গাইয়া দুধ পিবে মা ও ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে ওহ ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল আর সেই দুধ থেকে যে মাখনটা হবে সেটা মাখন নানি খাবে যশোদা দুলা ছোটি ছোটি গাইয়া হরি বল হরি বল হরি বল ছোট সে ছোট মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোট সে মেরো মদন গোপাল বলো মদন গোপাল মেরো যশোদা দুলা যশোদা দুলাল মেরা তোজে রোরা খাল মদন গোপাল মেরা যশোদা দুলা মেরো মদন গোপাল মেরো যশোদা দুলাল মেরো মদন গোপাল মেরা যশোদা দুলাল এই বলতে বলতে তারা গোষ্ঠে পৌঁছে গেছে এবার যেই না গিয়েছে ভগবান তো আজ গোষ্ঠে আসেননি তিনি মনে আছে তার আরেক বাসনা কি না কালীনাগকে বৃন্দাবন থেকে সে দূর করবে বলে এসেছে তাই যেই না সুবলকে পেয়েছে সুবলকে ডেকে বলছে সুবল হ্যাঁ বল শোন ভাই শোন বল বল তুই তো আমার পরম সখা হ্যাঁ বুঝেছি তুই তো আমার পরম সখা একটা কথা বলবো কাউকে বলবি না দেখ বল কাউকে বলবি না তাহলে শোন ওই যে কালীনাগ আছে না আজ আমি বনে এসেছি কেন জানিস ওই কালীনাগকে আমি বৃন্দাবন থেকে দূর করব বলে এসেছি কিন্তু সেটা আমি শুধুমাত্র তোকে বললাম তাই বাকি সখাদেরকে ভগবান আমার কি বললেন এই যে সুদাম সুদাম শোন ভাই দেখ এই বনে তেমন কিন্তু তৃণাদি নেই অর্থাৎ ঘাস নেই ধেনু বৎসগন্ধ উদর পরিপূর্ণ করে খেতে পারবে না পেট ভরে খেতে পারবে না তাহলে একটা কাজ কর আমি শুনেছি মোহন বনে নাকি অনেক ঘাস আছে চল ভাই মোহন বনে যাই এ না ভাই না মোহন বনে যাব না ভাই এ ভাই চল না রে ভাই যাব না যেতে হলে তুই যা আমি যাব না ভাই চল ভাই এ তুই যাবি না ভাই না কেন তোরা যাবি না কেন আরে শোন গোষ্ঠে আসার সময় না মা বলেছে তোরা সব বনে যাবি গোহন বনে যাবি না মোহন বনে যাব না না কেন কি আছে মোহন বনে আরে মোহন বনেই তো আছে কি আছে দেখা এটা কি বলছে মোহন মানে এটা আছে কি আছে এটা নাগ আছে রে নাগ কি বলতে চাইছিস বল না আরে মোহন বনে একটা নাগ আছে নাগ নাগ আরে নাগ জানিস না নাগ আবার কি জিনিস আরে নাগ হচ্ছে একটা বিষধর সর্প বাবার জন্মেও দেখিনি মায়ের জন্মেও দেখিসনি মায়ের জন্মে বাবার জন্ম দেখিনি মায়ের জন্ম দেখিনি চল ভাই নাক দেখে ওরে দেখতে হয় তুই দেখ গিয়ে দেখাই আমরা ভাই যাব না তোদের প্রাণের এত ভয় হ্যাঁ ভাই বেশ থাক তোরা থাক এখানে আমি গিয়ে দেখে আসি নাক দেখতে কেমন
এসে আমি তোদেরকে বলবো নাগটা দেখতে কেমন হয়েছে। ঠিক আছে, এই বলে গোবিন্দ যখন আমার সখাদেরকে পরিত্যাগ করে চলে যাচ্ছে মোহনবনের দিকে, সখাগণ আর স্থির থাকতে পারলেন না। দেখলেন কানাই যখন আমাদেরকে ছেড়ে চলে গেল, সখাগণও তার পেছন পেছন চলে যাচ্ছে সবাই মোহনবনের দিকে। ধেনু বৎসগণ যারা ছিল তারা যখন দেখলেন ভগবান এখানে নেই, তারাও ছুটতে ছুটতে চলে যাচ্ছে মোহনবনের দিকে। আর যেই না সবাই মিলে গিয়ে ওই কালীদহের তীরে উপস্থিত হয়েছে, অমনি বিষ জলের হাওয়া লেগে সকলেই কালীদহের তীরে অচৈতন্য হয়ে পড়লে। কি ধেনু বৎসগণ আর কি সখাগণ, কেউ বাকি থাকলো না। ভগবান আমার রেগে গেলে, রেগে গিয়ে ধমক দিয়ে বলছে, কালীনা এত বড় আস্পর্ধা তো, তুই আমার ভক্তকে আঘাত করলি, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার সখাদের কি তোর জন্য অচৈতন্য হতে হয়েছে? আমার ধেনু বৎসগণ কি দোষ করেছিল তোর? তারাও দেখ তাকিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। এই বলে ভগবান কি করলেন, তার ধেনু বৎসদেরকে আর সখাদেরকে কৃপা দৃষ্টি দান করার পর রাগান্বিত হয়ে সেই কদম্ব বৃক্ষটিকে একটি পদাঘাত করলেন। আর যেই না পদাঘাত করেছে, কদম্ব উপরে ধরে ঘনমাল ষাট মারে, ঘনমাল ষাট মারে, ঝাঁপ দিলে কালীদহ জ্বালে, যেই না গোবিন্দ আমার কালীদহে ঝাঁপ দিয়েছে। ওদিকে কালীনাগের কি অবস্থা, অতি দূর হতে নাগে করিল সবাই ঝাঁপ দেয় সে কান জামা, যেই না গোবিন্দ আমার কালীদহে ঝাঁপ দিয়েছে। অমনি অমনি কি হয়েছে গো, না কালীনাগ মনে মনে চিন্তা করছে, কার এত বড় আস্পর্ধা, এত সাহস কার, আমার হ্রদে ঝাঁপ দিল কে, কার এত বড় আস্পর্ধা। এদিক ওদিক তখন ঘুরে বেড়াচ্ছে, দেখি কে ঝাঁপ দিয়েছে। দূর থেকে দেখতে পেলেন কালীনাগ কি না, একটি নীল কমল। কালীনাগ দূর থেকে একটি নীল কমলকে দেখতে পেলেন, অর্থাৎ সেই নীল কমল ভেবেছে কাকে, আমার প্রাণ গোবিন্দকে। কালীনাগ মনে মনে চিন্তা করছেন, নীল কমল আমার হ্রদে হঠাৎ করে প্রস্ফুটিত হলো কিভাবে, কোনোদিন তো কোনো পুষ্প অর্থাৎ কোনো ফুল তো আমার হ্রদে ফোটেনি। কালীনাগ ভাবছে যখন কোনোতেই উত্তর খুঁজে পাচ্ছে না, বলে যেভাবে ফুটেছে ফুটেছে, আমার দেখে অত লাভ নেই, এই নীল কমলটিকে আমি আমার পত্নীদের কাছে নিয়ে যাই, তাদেরকে গিয়ে যদি উপহার দিই নিশ্চয়ই তারা খুব খুশি হবে। এই বলে যেই না নীল কমল ভেবে আমার গোবিন্দকে পুচ্ছ দ্বারা বেষ্টন করছে, অমনি গোবিন্দ আমার আস্তে আস্তে বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। আর যেই না বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন, অমনি কালীনাগের অবস্থাটি কেমন গো, কালীনাগ নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজের পাকে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই মরে। এইবার যেই না আস্তে আস্তে বেষ্টন করছে, বেষ্টন করতে করতে নিজের জালে যেন কালীনাগ নিজেই জড়িয়ে যাচ্ছে। এদিকে কালীদহে যখন ভগবানের সঙ্গে কালীনাগের এমন যুদ্ধ চলছে, ওইদিকে তো সখাগণ দেখেছে যে তাদের কানাই আজকে কালীদহে ঝাঁপ দিয়েছে, শ্রীরাম ছুটতে ছুটতে চলে গেল মানন্দ রানীর কাছে। যখন বৃন্দাবনে প্রবেশ করছে, আজ বৃন্দাবনেও আশ্চর্যের ঘটনা কি গো, না আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে সর্পরা ঘুরে বেড়াচ্ছে। কেন কেন ঘুরে বেড়াচ্ছে, না যে সমস্ত সর্পকুল বৃন্দাবনে সে হাজির হওয়ার একটাই কারণ। সর্পকুল মনে মনে চিন্তা করলেন, আমরা না হয় গোবিন্দচরণ পেলাম না, ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের বংশের তো কেউ একজন গোবিন্দচরণ পেতে চলেছে, তার সেই সৌভাগ্য দর্শন করতে আজকে কালীনাগ
যখন গোবিন্দর সঙ্গে যুদ্ধ করছে, সেই আরো সর্পরা চলে এসেছে বৃন্দাবনের সেই সৌভাগ্য দর্শন করার। এইবার কি হয়েছে, যখন আস্তে আস্তে শ্রীরাম এসে চুপ করে দাঁড়িয়ে আছে দরজার সামনে, মা যশোদা শ্রীরামকে দেখে অবাক হয়ে ডেকে বলছে, শ্রীরাম, এই শ্রীরাম কি হয়েছে? গোষ্ঠী গেলি সবাই মিলে বৃন্দাবনে, দেখছিস তো এমন কি এমন অঘটন যে ঘটতে চলেছে, কিসের দুর্যোগ নেমে এলো বৃন্দাবনে এমন সময়? শ্রীরাম তুই একা কেন ফিরে এলি, আমার কানাই কোথায়? শ্রীরাম নতমস্তকে দাঁড়িয়ে আছে, শ্রীরাম যখন নতমস্তকে দাঁড়িয়ে আছে, মা যশোদা শ্রীরামের কাছে গিয়ে তার হাত দুটি জড়িয়ে ধরে বলছে, এই শ্রীরাম বল না বাবা, বল না আমার কানাই কোথায়, কোথায় আমার কানাই? বৃন্দাবনে এমন অঘটন ঘটতে চলেছে, এমন দুর্যোগ চলছে, বললা বাবা আমার কানাই কোথায়? শ্রীরাম তখন ধীরে ধীরে বলছে, মা গো, জানো মা তোমার কানাই কোথায়? তাহলে শোনো, বলি, ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ওই কালি দহির জলে ঝাঁপ দিয়েছে, ও কালি দহির জলে ঝাঁপ দিয়েছে, আমাদের কোনো বারো শুনলো না মা, কালি দহির জলে ঝাঁপ দিয়েছে, আমাদের কোনো বারণ শুনলো না গো, দহ জলে ঝাঁপ দিয়েছে। ও মা জানো, তোমার কানাই ওই কালি দহে ঝাঁপ দিয়েছে মা, যেই যাই কথা বলতেছে অমনি যশোদা মা আমার ধীরে ধীরে তার কক্ষে এসে বসে রোহিণী দিদিকে ডেকে বলছে, রোহিণী গো, শোনো দিদি, আজ গোপাল আমার কালীদহে ঝাঁপ দিয়েছে, কিন্তু এই কারণের জন্যই আমি গোপালকে বলে পাঠাতে আজ রাজি হচ্ছিলাম না। জানো দিদি, আজ গোপালকে বনে পাঠিয়েও যে আমি মনে শান্তি পাইনি, গোপালকে যখন বনে পাঠালাম তারপর থেকে আমার মনের অবস্থা খানি কেমন হয়েছিল জানো দিদি? তাহলে শোনো, বলি, আজ কেন দিনি মন বিধি বিধি, উঠিতেছে সারা ওই, আজ কেন দিদি মন বিধি বিধি, উঠিতেছে সারা খো, বলি আজ কেন দিদি মন বিধি বিধি, উঠিতেছে সারা খো, আজ কেন দিদি ওগো মন বিধি বিধি, উঠিতেছে সারাক্ষ, বলি কালি সারা নিশি স্বপ্ন দেখেছি, সারা নিশি স্বপ্ন দেখেছি, গোপাল গিয়াছে বন, গোপাল গিয়াছে বন, ওই কাল সারা নিশি স্বপ্ন দেখেছি, গোপাল গিয়াছে বন, গোপাল গিয়াছে বন। তাছাড়া দিদি আরো আমি কেন ভাবছিলাম জানো, গোপালটা যখন গোষ্ঠে চলে গেল, আমার গোপাল তো ননী খেতে খুব ভালোবাসে, কিন্তু দেখো ননী নিতে কেন শ্রীরাম এলো না, সময় হইল কত ওগো ননী নিতে কেন শ্রীরাম এলো না, সময় হইয়াছে কত, আর প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, ওগো দিদি গো, নিতাই গৌর হরি বল হরি বল, ওগো দিদি গো, প্রকাশিয়া বলো
মনে ওঠে শত শত পতসিয়া মন ইহাই ভালো মনে ওঠে শত শত মনে ওঠে সদা খো। আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, এখানে এখনো যারা পোশাক পাননি দাদারা আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনারা যান একে একে ধীরে ধীরে একদিকে প্রসাদ পান, একদিকে কীর্তন গান আস্বাদন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রোহিণী মা সহ মাতা যশোমতী সবাই মিলে বৃন্দাবনে সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে কালীদহের দিকে। আর ওইদিকে গোবিন্দের সঙ্গে যখন কালীনাগের যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে কালীনাগের মুখের দিক থেকে তার সারা অঙ্গ ছিদ্র হয়ে গেছে আর ঝলকে ঝলকে রক্ত উঠছে। এইবার গোবিন্দ কি বললেন, না কালীনাগ তোর এত বড় স্পর্ধা তাহলে শোন। এইবার কিন্তু নটবর ভঙ্গিমায় গোবিন্দ আমার কি করলেন গো, সেই কালীনাগের মস্তকের ওপরে উঠে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে, ও গো ফনায় ফনায় গমন করি নটবর রঙ্গে নাচিছেন হরি, ফনায় ফনায় নাচেন হরি নটবর রঙ্গে নাচেন হরি, ফনায় ফনায় গমন করি নটবর ভঙ্গে নাচিছেন হরি, ফনায় ফনায় দমন করি নটবর রঙ্গে নাচেন হরি, কালী ও ফনায় নটন রঙ্গ হেরি তন জন জীবন সঙ্গ, কালী ও ফনায় নটন রঙ্গ হেরি তন জন জীবন সঙ্গ, কালী ও ফনায় নটন রঙ্গ হেরি তন জন জীবন সঙ্গ। এইভাবে যখন গোবিন্দ নৃত্য করছে কালীনাগের একটা একটা করে মনি কিন্তু ভাঙতে শুরু করেছে। এবার বাকি আছে শুধুমাত্র আসল মনিটি। এইবার যখন আসল মনিটি বাকি আছে, কালীনাগ এবার জব্দ হয়ে গোবিন্দের চরণে দুটি ধরে বলছে, কি বলছে, প্রভু বলি প্রাণে মেরো না, বলি প্রাণে মেরো না, আমার প্রাণে মেরো না, বলি দেখো যেন প্রভু প্রাণে মেরো না, প্রভু প্রাণে মেরো না, বলি দেখো যেন প্রভু প্রাণে মেরো না, ওগো দেখো যেন প্রভু প্রাণে মেরো না, বলি যদি করেছো করুণা দেখো যেন প্রভু প্রাণে মেরো না, যদি করেছো করুণা দেখো যেন প্রভু প্রাণে মেরো না। ভগবান বলেন বেশ কালীনা তাই হবে, তোমায় আমি প্রাণে মারব না কিন্তু একটা শর্ত আছে, এই বৃন্দাবন পরিত্যাগ করে তোমাকে চলে যেতে হবে। কালীনাগ বলছে, প্রভু আমি তো প্রথম থেকে বৃন্দাবনে ছিলাম না, আমি তো ছিলাম রমণক দ্বীপে, কিন্তু গরুর পক্ষীর ভয়ে ভীত হয়ে আমাকে আসতে বাধ্য হয়েছে আমি বৃন্দাবনে। ভগবান বলছে, শোনো কালীনাগ, আমার এই ধ্বজ বজাঙ্গ চিহ্নিত পদচিহ্ন আমি তোমার প্রতিটি মস্তকের ওপরে দিয়ে দিলাম, তুমি ফিরে যাও রমণক দ্বীপে, সেখানে গরুর পক্ষে আর তোমার কোনো ক্ষতি করবে না। তাই কালীনাগকে বিদায় দিয়ে গোবিন্দ আমার যেই না পারে এসেছেন আর তোর কালীদহের তীরে এসেছেন, অমনি মা তার গোপালকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলছে, গোপাল আমি তো ভাবিনি তুই আর কোনোদিন ফিরে আসবি, ওরে কালীদহের জলে যে কালীনাগ আছে সেই কালীনাগ তোর কোনো ক্ষতি করেনি তো বাবা। গোপাল বলছে, ও মা তুমি কাঁপছো কেন, দেখো এই আমি তোমার গোপাল ফিরে এসেছি তোমার কাছে, আর ওই কালীনাগ, না না মা কালীনাগ আমার কি ক্ষতি করবে, কালীনাগ আমার কোনো ক্ষতি করেনি। এই বলে মা আমার কি করলেন, গোপালকে পেয়ে বলছে, বাবা তোর অনেক খিদে পেয়েছে তাই না, সেই কালীদহের তীরে মা যশোদা আমার গোপালকে লিয়ে আনন্দের সহিত ভোজন করাচ্ছি, আর ওইদিকে রাধারানী আমার পঞ্চম বর্ষীয়া, সেই পঞ্চম বর্ষীয়া রাধারানীও সেখানে উপস্থিত ছিলেন। আর রাধারানী যখন দেখলেন তার প্রাণবধূ তীরে ফিরে এসেছে, আর রাধারানীর নয়ন দুটির সাথে যখন আমার গোবিন্দের নয়ন দুটির মিলন ঘটল,
তখন কি হলো গো? রাধা রানীর নেত্র যেন নলিনের পতি, রাধা রানীর নেত্র যেন নলিনের পতি, রাধা রানীর নেত্র যেন নলিনের পতি, কৃষ্ণ মুখ পদ্ম যেন পিয়ে মাতা মাতি, কৃষ্ণ মুখ পদ্ম যেন পিয়ে মাতা মাতি, কৃষ্ণ মুখ পদ্ম যেন পিয়ে মাতা মাতি, কৃষ্ণ মুখ পদ্ম যেন পিয়ে মাতা মাতি। তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, ডালে বসে নৃত্য করে শুকিয়ার শাড়ি, ওই ডালে বসে নৃত্য করে শুকিয়ার শাড়ি, ডালে বসে নৃত্য করে শুকিয়ার শাড়ি, ডালে বসে নৃত্য করে শুকিয়ার শাড়ি, ডালে বসে নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, 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 বদন ভরে ভক্তগণে হরি হরি বলো, 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 সকলে বাহু তুলি হরি বল 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 হরি ব